নমস্কার বন্ধুরা টিডির এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব প্রথম প্রশ্ন মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায় মার্বেল জলপ্রপাত এটি জব্বলপুরে দেখতে পাওয়া যায় দেখো পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনের মাধ্যমে তো ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় এটি উনিশশো সালের আইনের মাধ্যমে গঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন ইথিওপিয়ার রাজধানীর নাম কি দেখো অপশান বলেছে বাগদাদ লেবানন আর আদিস আবাবা এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি পরবর্তী প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের সদর দপ্তর এটি জেনেভাতে অবস্থিত দেখো দাগের প্রশ্ন বলেছে ভারতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে তো যারা অ্যান্সার পারবে কমেন্ট বক্সে সঠিক অ্যান্সার আমাদের কাছে বলার চেষ্টা করবে তো ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এটি প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি জেলার সঙ্গে বাংলাদেশের সীমানা যুক্ত তো বাংলাদেশের সীমানা পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে যুক্ত আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে নয়টি জেলা দেখো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি সার্কের সদস্য নয় অপশান দেখো বলেছে মায়ানমার বাংলাদেশ আর নেপাল সঠিক অ্যান্সার মায়ানমার হচ্ছে সার্কের সদস্য নয় পরবর্তী প্রশ্ন সম্বল হরিণ এটি কোন রাজ্যের রাজ্য প্রাণী সম্বল হরিণ এটি ওড়িশা রাজ্যের রাজ্য প্রাণী পরবর্তী প্রশ্ন পণ্ডিত জওহরলাল নেহেরু এর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল কত সালে তো জওহরলাল নেহেরুর সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়েছিল উনিশশো সালে দেখো দশ দাগের প্রশ্ন গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় তোমরা সকলেই পারবে গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনীতে পরবর্তী প্রশ্ন নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ করে কোন দেশ নিসর্গ ঘূর্ণিঝড়ের নামকরণ কোন দেশ করেছে তো সঠিক অ্যান্সার হবে এটি বাংলাদেশ করেছে পরবর্তী প্রশ্ন বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে কোন শব্দগুলি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সংশোধন করা হয়েছে তো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে নিচের কোন শব্দগুলিকে আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সমাজতান্ত্রিক আর ধর্ম নিরপেক্ষ পরবর্তী প্রশ্ন এক্স রে এটি কোনটিকে ভেদ করতে পারে না দেখো অপশান বলেছে সীশা অ্যালুমিনিয়াম আর মাংসপেশী আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি অ্যালুমিনিয়ামে ভেদ করতে পারে না পরবর্তী প্রশ্ন লোকসভার আসন সংখ্যা কত লোকসভার আসন সংখ্যা কত সঠিক অ্যান্সার হবে পাঁচশো পঁয়তাল্লিশটি পরবর্তী প্রশ্ন শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার কার কাছে আছে শাসনতন্ত্রের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকার এটি সর্বদা সুপ্রিম কোর্টের কাছে থাকে পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে নিচের কোন জেলা উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সীমানার সঙ্গে যুক্ত তো উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের সীমানার সঙ্গে যুক্ত ঝাড়গ্রাম পরবর্তী প্রশ্ন মহাত্মা গান্ধীকে কত সালে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে তিরিশে জানুয়ারি উনিশশো সালে হত্যা করা হয়েছিল পরবর্তী প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান কোথায় অবস্থিত গুরুত্বপূর্ণ প্রশ্ন সিমলিপাল জাতীয় উদ্যান এটি উড়িষ্যাতে অবস্থিত দেখো দাগের প্রশ্ন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত হয় কোন সংস্থা বা কর্তৃপক্ষের দ্বারা ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছিল জাতীয় উন্নয়ন পরিষদ এর দ্বারা পরবর্তী কুড়ি দাগের প্রশ্ন চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখককে চেঞ্জিং ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে মনমোহন সিং অপশান সি কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন অধাতু হলেও উত্তম বিজারক পদার্থ কোনটি দেখো অপশানে বলেছে হাইড্রোজেন হিলিয়াম আর সিলিকন আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে যে হাইড্রোজেন হচ্ছে একটি উত্তম বিজারক পদার্থ পরবর্তী প্রশ্ন সর্বাপেক্ষা কম সালক সংশ্লেষ হয় কোন আলোতে তো তোমরা সকলেই জানো যে সবুজ আলোতে সব থেকে কম সালক সংশ্লেষ ঘটে পরবর্তী প্রশ্ন কার্নাল ভোট কেন্দ্র এটি কোথায় অবস্থিত কার্নাল ভোট কেন্দ্র এটি হরিয়ানাতে অবস্থিত পরবর্তী প্রশ্ন জলে বায়ুর বুদবুথ চকচকে দেখার কারণ কি আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে সঠিক অ্যান্সার আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে যে কোনো জলে বায়ুর বুদবুথ চকচকে দেখায় পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দিয়ে এটিকে আইনি অধিকারে পরিণত করা হয়েছে তো এটি কততম সংবিধান সংশোধনীতে কার্যকারী হয়েছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে কার্যকারী হয়েছিল পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না তো ক্যাবিনেট মিশন এর সদস্য ছিলেন না লর্ড ওয়েভাল পরবর্তী প্রশ্ন কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয় ভারতীয় সিভিল সার্ভিস এটি কোন গভর্নর জেনারেল চালু করেছিল আর এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে লর্ড কনওয়ালিস পরবর্তী প্রশ্ন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তোমরা সকলেই এর অ্যান্সার করতে পারবে গদর পার্টি প্রতিষ্ঠা করেছেন কে লালা হরদয়াল পরবর্তী প্রশ্ন বুলগেরিয়া এর জাতীয় খেলা কোনটি বুলগেরিয়া এর জাতীয় খেলা কোনটি তো এটি তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক থাকবে তোমরা এটি কমেন্ট বক্সে আমাদের কাছে বলার চেষ্টা করবে তো আজকের এই পর্বের শেষ প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন তো ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে হয়েছিল এবং এই প্রথম অধিবেশন এর সভাপতি ছিলেন চন্দ্র ব্যানার্জি তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও প্রেস করবে তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ